সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। চলছে আমাদের পবিত্র মাহে রমজান। আপনাদের সবাইকে রমজানুল মোবারক। এই সময়টা যেন আপনাদের সবাই ভালো কাটে সেটা অবশ্যই আমরা মন থেকে চাই, আর সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। কারণ সারাদিন রোজা রাখতে গেলে একটা ভালো মিল কিন্তু খুব দরকার। ইফতারের রেসিপি এবং সেহরির রেসিপি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। তো আজকে আমি আপনাদের একটা সেহরি রেসিপি তৈরি করে দেখাবো। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলি ভাই। ভাইয়া, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শো। প্লিজ বসুন। খুব ভালো লাগছে আপনাকে দেখে। আসলে সত্যি কথা বলতে, যখনই আপনার সাথে দেখা হয় তখনই অনেক কিছু আমিও জানতে পারি আপনার কাছ থেকে। আমাদের দেশের সবচেয়ে প্রবলেম কি জানেন, যে আমরা একটা সময় গিয়ে হাল ছেড়ে দেই। এই যে আপনি একটা সময় ছিলেন ক্রিকেটার, এখন খেলছেন না, কিন্তু স্টিল ইউ আর, আমার মনে হয় দেখে পুরো ফিট। মানে মাশাল্লাহ আপনি ভালো আছেন। তো এই ভালো যে থাকাটা মন থেকে চাওয়া, এইটা আপনার কি মনে হয় যে এটা প্রত্যেকেরই হওয়া উচিত কিনা? কারণ রিটায়ার করলে আমাদের মানুষের মধ্যে, অনেকের মধ্যে আমি দেখেছি যে কেমন যেন একটা ল্যাথার্জেটিক ভাব চলে আসে। এটা অনেকগুলো কারণ, একটা হচ্ছে যে দুইটা কারণ, যেমন একটা হচ্ছে সবাই কিছু মানুষের যে ফিটনেস ওই সময় প্রফেশনের জন্য ফিটনেস করে, তারপর ওই যে এত উচ্চ মাত্রায় ফিটনেস হয় যখন খেলা ছাড়া যায়, তারাও চিন্তা করে এনাফ, যে একটা লম্বা ক্যারিয়ারের পরে ওই জায়গাটা যেতে পায় না। তারপরে ফুডের অভ্যাসটা, আপনার জিবলাটা একটা এমন জিনিস যে আপনি যদি ওকে কন্ট্রোল করেন খুব ভালো, যদি একবার আপনি খাওয়া শুরু করে দেন ওটাকে কন্ট্রোল করা ভেরি টাফ। আসলে নিজের শরীরটা তো নিজের কাছে, এক্স্যাক্টলি, আপনাকে এই একটা জায়গা যে পুরো আপনাকে বহন করতে হয়। তো অসুখের বড় কারণ হচ্ছে আপনার ফুড, আনহেলদি ফুড, আনহেলদি ফুড, সেটা বলছি। আজকে কিন্তু আমি আপনার জন্য হেলদি ফুড প্রিপেয়ার করব। আচ্ছা, ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করে দেই। আজকে আমি যেটা করব ভাইয়া, ফুলকপির একটা কারি বানাবো, যেটা রোজার সময় আমরা সেহরি তো খেতে পারি রুটি দিয়ে ভাত দিয়ে, অথবা ইফতারে অনেক সময় পরোটা খায় অনেকে, লুচি খায়, তার সাথেও খেতে পারবে। ফুলকপির কারি। ফুলকপি একটি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, তেজপাতা 2টি, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, টমেটো বাটা আধা কাপ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 4-5টি, পানি পরিমাণ মতো। অয়েল আমি এখানে খুব কম ব্যবহার করব। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সবচেয়ে বড় যেটা সুবিধা, আমি সামান্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েই রান্না করব। এর চেয়ে বেশি তেলের কোনো দরকার নেই। এর মধ্যে আমি এখন বাকি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। রান্নার প্রসেসটাকে আমরা আসলে সহজ করে নিয়েছি। পেঁয়াজ দিচ্ছি প্রথমে, তার সাথে আদা পেস্ট দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, এখানে একটু, হ্যাঁ একটু হলুদ, এখানে আমি মরিচও দেবো সামান্য। আসলে প্রত্যেকটা মশলার তো গুণ আছে। হলুদ তো আপনি জানেন অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, আমরা হলুদ খাই বলি আমাদের কিন্তু স্টমাকটা ভালো আছে। তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে একটু গরম মশলা পাউডার যাবে, কারণ আসলে আমরা যদি সবজিটাকেও মাংসের মতো করে রান্না করে খাওয়াতে পারি, ভাইয়া আমার মনে হয় বাচ্চারা এটা খেয়ে নেবে, তারা বলবে না যে খাবো না। এর মধ্যে আমি আরেকটা জিনিস যেটা দিচ্ছি, টমেটো, একটা টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টমেটোটার মধ্যে একটা প্রপার্টি আছে লাইকোপিন বলে, এটা আমাদের শরীরের যে মুড়িয়ে যায়, মানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, এটা হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, এটা আমরা হালকা একটু পানি দেব, আর তার সাথে কাঁচামরিচ, কাঁচামরিচটা, এর মধ্যে ক্যারোটিন আছে, কাঁচামরিচও প্রচুর ভিটামিন সি আছে, যে আমি অল্প একটু পানি দিচ্ছি, খুব বেশি না, জাস্ট আগে আমি সিদ্ধ করে নিব, রাইট, একটু জাস্ট মানে মানে গরম পানিতে দিয়েই তুলে নিতে হবে। এগুলো সব একসাথে দিয়ে দিলাম।
আপনি নিজে রান্না করেছেন কখনো? হ্যাঁ, আমার ছেলের জন্য আমি রান্না মানে শিখি না, ঠিক উনি যে বানাচ্ছিল আমি দেখলাম, নেক্সট লাগে বললাম যে আমি বানাবো, যেটা বিয়ে বাড়ির যেটা মুরগির জ্বালা হয় যেটা, ওইটা আমি খুব মন দিয়ে বানিয়েছি। আমি আপনাকে বলি কিভাবে আমি চিকেন, আচ্ছা আমি এই মানে দেওয়ার পরে আমরা মাইক্রোওয়েভ ওভেনে আমরা দিয়ে দিচ্ছি 8 মিনিট, তখন আপনার গল্পটা শুরু। আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে আসছি, জাস্ট একটা প্রেস করলেই খুলে যায়। দেন ইউজার ভেরি ফ্রেন্ডলি, আমরা 8 মিনিট মাইক্রোওয়েভ কি এই টাইপেরই থাকে নাকি? কঙ্কার আসলে এক একটা এক এক রকম থাকে, তবে আমার কাছে পার্সোনালি কঙ্কার যে সিস্টেম সেটা খুব ভাল লাগে, কারণ খুব সহজ, কমপ্লিকেটেড না। অনেক ওভেন আছে অনেক কমপ্লিকেটেড, ইউজ করতে অনেকে বোঝে না, অসুবিধা হয়। এখন আপনার সেই বিয়েবাড়ির রেজালার গল্প শুনুন। চিকেনের শর্টকাটে বলি, আমি আমাকে যে দেখলাম যেভাবে, প্রথমে আমি চিকেনগুলোকে পিস পিস করে লবণ এবং দই দিয়ে মাখায় রেখে দিই, আর একটা একটা চুলায় গরম পানি আমি করে ফেলি। তো ওইটা তারপর হাফ কেজির মতো বা এক পার মতো পেঁয়াজকে একটু হালকা লালচে লালচে হয়, তখন আমি অল্প হলুদ, অল্প মরিচ, ঠিক আছে, গুঁড়া দুধ এগুলো দিয়ে, আর বাদাম পিস্তার পেস্ট ওটা দিয়ে ভালো করে একদম পুরো ইয়ে, যখন ওটা রেডি হয় তখন আমি মুরগিগুলো লবণ আর দই তো মাখানো থাকে, আধা এক ঘন্টা হয়ে যায়, আমি ওখানে ছেড়ে দিই। ওখানে ছাড়ার পর যখন পানি ছাড়ে তখন আমি আস্তে করে একটু সাইড দিয়ে গরম পানি দিই, ওটা হতে হতে মুরগিগুলো একদম উইদিন হাফ এন আওয়ারে একদম রেডি হয়ে যায়, একদম একদম পুরো রেজালার টেস্ট। একদম আপনার রেসিপি পুরো 100-এ 100। একটু গরম মশলা পরে ছিটিয়ে দিই, আর তারপরে লাস্টের দিকে কাঁচা মরিচগুলো 4-5টা দিয়ে দিই, আর আলু বোখারা হয়ে গেছে, আমি বের করে নিয়ে আসছি। আমি ঢাকনাটা খুললেই আপনাকে গন্ধ পাবেন, দেখেন কালারটাও দারুণ। আর আসলে মাইক্রোওয়েভ ওভেনে রান্নার এটা হলো সবচাইতে বড় অ্যাডভান্টেজ, এক তো অয়েল কম, দুই হলো স্মেল ভালো থাকে, কালার ঠিক থাকে। ওই যে একটা কথা আছে না, খাবারের রং রূপ রস গন্ধ আমরা সব পেয়ে যাই এখান থেকে। একটু ভাজা জিরার গুঁড়া আমরা উপরে ছিটিয়ে দেই, তাহলে একটা টেস্ট ভালো আসে। হয়ে গেছে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির কারি। চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি ওভেন প্রুফ পাত্রে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, গরম মশলার গুঁড়া, টমেটো বাটা, ফুলকপি, লবণ, কাঁচামরিচ ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে কঙ্কা মাইক্রো ওভেনে 8 মিনিট বেক করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফুলকপির কারি। দেখে নিলেন প্রস্তুত প্রণালী, আশা করি আপনারা বাড়িতে কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে এই ফুলকপির কারিটি তৈরি করে ইফতার অথবা সেহরিতে পরিবেশন করবেন। জয়দ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ত তারপরে আমাদের মাঝে এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের কঙ্কা কুইক রেসিপির একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন, সবাই ভালো থাকবেন, সবার সুস্থ সুন্দর দীর্ঘজীবন কামনা করছি, এবং এনটিভির সঙ্গেই থাকবেন।